তিন দিন আগে মেয়াদ শেষ পাউরুটি গুলোর। মাংস গতকালের রেখে দিয়েছেন, রাইস রেখে দিয়েছেন গতকালের মেয়াদের জন্য, এবং কি রেখেছেন কাঁচা মাংসের সাথে একই চেম্বারে ফ্রিজের কিভাবে রেখেছেন খোলা অবস্থায়, এগুলো ঠিক হয়েছে কিনা বলেন আপনাদের মতামত। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ, ফ্রিজে কিভাবে সংরক্ষণ করছেন খোলা অবস্থায় কাঁচা মাংস রান্না কি বলে আপনাকে গ্রিল গ্রিল চিকেন গতকালের বাসি সেটিও রেখে দিয়েছেন কাঁচা মাংসের সাথে খোলা অবস্থায়। মেয়াদ 18 তারিখ, আজকে 5 তারিখ যেন, ম্যানেজার সাহেব কই আছে? আসে আসে। হ্যাঁ, এটা কি তৈরি করতেন? না এটা তো করছি না, আসলে বার্গার বার্গার না কি করে বার্গার। এটা উৎপাদনের তারিখ লেখা আছে কত আপনি পড়েন? 13 তারিখ। মেয়াদ কত দিন লেখা আছে? আজকে 5 তারিখ, আজকে 5 তারিখ, 21 তারিখ। তাহলে আজকে 13 তারিখ, 18 তারিখ মেয়াদ শেষ হয়েছে, 21 তারিখে আপনি এই যে প্রক্রিয়া করার জন্য রেখে দিয়েছেন, এখানে তো পেলাম এটা। জি জি স্যার, এটা তো অন্য জায়গায় না স্যার, আমরা ইউজ করছি না আমরা আজকের জন্য। এগুলো তার কি করছেন, ইউজ করছেন না না করছেন? জি স্যার, এগুলো ইউজ করছি। এ একসাথে তো রেখে দিয়েছেন। জি স্যার, এটা তো আমরা অন্য জায়গায় পাইনি। জি স্যার, আমরা টেবিলে আমরা আর একটু দেখি এগুলো কোথায় আছে। আর এটা তো 18 তারিখ, 13 তারিখ থেকে 18 তারিখ অনেকগুলো আছে একসাথেই করা হবে। এটা 18 তারিখ কালকে রাতে রাইস রেখে দিয়েছেন আমার স্টাফ খাবার স্টাফের জন্য, আপনি খাচ্ছেন মাংসের সাথে রেখেছেন কাঁচা মাংস একই চেম্বারে, যে কি যেন রয়েছে এগুলো কি স্টাফদের খাবার? কয়দিন আগে এগুলো? হ্যাঁ, কয়দিন আগে কি বলবেন এই বিষয়টা? আমাদের তিন দিন আগে মেয়াদ শেষ, এগুলো এখানে আছে কেন বলেন তো দেখি? এখানে যেখানে খাবার প্রসেস করছেন সেখানে আমরা পেলাম, এটা তো অন্য জায়গায় পাইনি। তাহলে কি বলবেন? ভেরি স্যার, একসাথে রেখে দিয়েছেন ম্যানেজার সাহেব, আসেন আপনি বলেন এই যে কাঁচা পাকা সব একসাথে। দেখেন অপরিষ্কার আনহেলদি পরিবেশটা আপনি বলেন এখন এই যে এই খাবার গুলো কাছে আসেন আপনার, এগুলো কি এগুলো এখন কি মনে হচ্ছে দেখে? এটা পড়ে গিয়েছে উইংস আর কি। আর ওইটা কি? এটা হচ্ছে উইংস, কাঁচা না রান্না করা? এটা বলেন এই যে এগুলো এটার নাম কি মনে করেন? এটা এক্সাম্পল আমরা যদি ধরি কি আছে এটাতে বলেন তো,
আচ্ছা এখানে খাদ্যের কোন একটা উপাদান আপনি দেখেছেন কি অবস্থা হয়ে আছে ময়লা পড়ে পড়ে গাদ হয়ে গেছে এটি কি খাদ্যের উপকরণ রাখার মতো পাত্র বলেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই কি না এটা তো ময়লার পাত্র চাউল এটার পাত্রটাও একটু পরিষ্কার রাখতে হবে দেখে তো মনে হচ্ছে যে ময়লার পাত্র তাই কি না আপনার কাছে কি মনে হয় এটা মেয়াদের তুমি সব খাবারগুলো সাপ্লাই দিচ্ছেন এগুলো ঠিক হয়েছে কিনা বলেন এক কথায় যদি বলি আপনি ঠিক করেছেন না ভুল করেছেন অপরাধ হয়েছে কিনা অপরাধ হয়েছে স্বীকার করেন স্বেচ্ছায় স্বীকার করেন হ্যাঁ যে আমাদের যে মানে বার্গার বানগুলো ওইটা হয়তো মিস্টেক বা এভরিথিং মিলিয়ে ভুল হয়েছে আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ধারায় দোষী সাব্যস্ত করে 1,00,000 টাকা জরিমানা আরোপ করা হলো এখন পরিশোধ করবেন এবং কমিট করতে হবে ভবিষ্যতে যেন এইরকম ভুল না হয় আদারওয়াইজ আইনগত যে পরবর্তী যে আরো ব্যবস্থা কঠোর ব্যবস্থা আছে সেইগুলোতে আমরা যাব দ্রুত করেন।